শিক্ষার্থীরা, আমি এস এম জে ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স কোর্সের যে অধ্যায়টি আমাদের চলমান ছিল, ভোক্তার আচরণ তত্ত্ব নিরপেক্ষ রেখা বিশ্লেষণ, এটির আমি সামনের দিকে ধাবিত হব। আচ্ছা, গত ক্লাসে তোমরা যেটা দেখেছিলে সেটা হচ্ছে আমরা হিকস এবং স্লাস্কির তোমার হচ্ছে বিকল্প প্রভাব আমরা দেখেছিলাম, এবং দুইটা থেকে আমরা দাম বাড়ার ক্ষেত্রে কেমন হয়েছিল, দাম কমার ক্ষেত্রে কেমন হয়েছিল সেটা আমরা দেখেছিলাম, এবং শেষে আমরা হিকস এবং স্লাস্কির বিকল্প প্রভাব থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করেছিলাম। এই ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। আজকে আমি সামনের দিকে যাব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে দাম প্রভাব। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে দাম প্রভাব। হিকস এবং স্লাস্কির দুজনের দাম প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আমি একটু সাধারণ চাহিদা রেখা এবং তোমার ক্ষতিপূরণমূলক চাহিদা রেখা নিয়ে একটু কথা বলব। আর তোমার হচ্ছে এরপর তোমরা দেখবা হচ্ছে দাম প্রভাব হিকসের ক্ষেত্রে কেমন হয়, স্লাস্কির ক্ষেত্রে কেমন হয়। এরপরে আমরা তিন ধরনের দ্রব্য, তোমার হচ্ছে সাধারণ দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য এবং গিফেন দ্রব্যের ক্ষেত্রে আমরা কিভাবে দাম প্রভাব আলোচনা করতে পারি, এগুলি আজকে আমরা দেখার চেষ্টা করব। যদি সময় থাকে আমরা আরো সামনের দিকে যাব। তো আমি শুরু করতেছি। আচ্ছা, গত ক্লাসে তোমরা, আমি দেখলাম যে আসলে আমার লেকচারটা তোমরা কেউ মনোযোগ দিয়ে দেখোনি। আমি এখন পর্যন্ত মেসেঞ্জারে কোনো ধরনের প্রশ্ন পাইনি। তো আমি আশা করব তোমরা অতি দ্রুত তোমার হচ্ছে লেকচারটা দেখবা। ওকে, আমি এখন শুরু করব হচ্ছে তোমার সাধারণ চাহিদা রেখা, সাধারণ চাহিদা রেখা ও ক্ষতিপূরণমূলক চাহিদা রেখা, দুইটা আসলে কোনটা বলতে পারো কেউ? আমরা নর্মালি যে চাহিদা রেখা আর কি, সাধারণ যে চাহিদা রেখা, এটাকে আমরা বলি হচ্ছে তোমার সাধারণ চাহিদা রেখা, বা এটাকে বলে মার্শালিয়ান ডিমান্ড, বা মার্শালের চাহিদা রেখাকে সাধারণত সাধারণ চাহিদা রেখা বলা হয়। আর ক্ষতিপূরণমূলক চাহিদা রেখা বলা হয় হিকসের যে ডিমান্ডটা তোমরা দেখেছো কালকে, হিকসের চাহিদা রেখা, চাহিদা রেখাকে আমরা বলি হচ্ছে তোমার ক্ষতিপূরণমূলক চাহিদা রেখা। এখন মার্শালের সঙ্গে, মার্শালের চাহিদা রেখার সঙ্গে হিকসের চাহিদা রেখার একটা পার্থক্য আছে। দেখো, তোমরা দেখছো যে আমরা যখন আমরা তোমার হচ্ছে তোমার আলোচনা করছিলাম, আমরা দেখালাম যে তোমার নর্মালি একটা চাহিদা রেখা, দেখো ধরো যে আমি এই হচ্ছে তোমার আমার ইয়া, এই হচ্ছে মনে করো ওয়াই, এই হচ্ছে এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য। এখন তোমরা দেখছো এটা তোমাদের মনে আছে যে কোনো কারণে এক্স দ্রব্যের দামটা কমে গেছে। তুমি এখন, তুমি শুরুতে ধরো ভারসাম্যে এখানে ছিলাম, এই জায়গায় তোমার ভারসাম্য হয়েছে। এখন তোমার হচ্ছে কি বলে থাকে, তোমার এখন মনে করো যে কোনো কারণে হচ্ছে তোমার এক্স গ্রুপের দামটা তোমার হচ্ছে কমে গেছে। এক্স গ্রুপের যেহেতু দাম কমে গেছে, তুমি আগের পরিমাণ অর্থ দিয়েই এখন বেশি পরিমাণ এক্স ভোগ করতে চাবা না, যেহেতু এক্স গ্রুপের দাম কমে গেছে। তার মানে এখন আমাদের তোমার হচ্ছে বাজেট রেখাটা ডানে রোটেট করবে। তো তুমি এখন নতুন ভারসাম্য ধরো তুমি এখানে আসছো, এখানে আসছো না, এই যে এখান থেকে যে এখানে আসছো, আমরা দেখছি এই দুইটা রেখাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা যে রেখা পাই এটাকে বলে পিসিসি রেখা, বা প্রাইস কনজাম্পশন কার্ভ, বা দাম ভোগ রেখা। এই দুইটা রেখাকে যদি আমরা নিচে প্লট করি, এই যে দেখো, এই এই এক্স এর দাম ধরো, এটা এক্স এর পরিমাণ, আমরা যে রেখাটা পেলাম সেটা হচ্ছে তোমার চাহিদা রেখা বা সাধারণ চাহিদা রেখা। এখানে কোনো ধরনের আমাদের মেধা খাটানো হয়নি, ঠিক আছে? এখন যদি তোমার আমরা হিকস এর চাহিদা রেখা আর কি, তখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দেখছি যে এটা এমন ছিল, এই ওয়াই এখানে, এক্স এখানে। এখন কোনো কারণে এক্স এর দাম কমে গেল, একইভাবে তুমি শুরুতে এখানে ছিল না আমার সামনে, কোনো কারণে এক্স রূপের দামটা কমে গেছে। এখন তুমি আগের থেকে বেশি পরিমাণ এক্স রূপ ভোগ করবা না, তাই তো? এখন ধরে নাও যে সরকার তোমার যতটুকু টাকা দিয়ে তোমার যতটুকু জিনিসপত্রের এক্স এর দাম কমার কারণে তোমার যে পরিমাণ তুমি আর্থিকভাবে বড়লোক হয়েছে, বা তোমার প্রকৃত ভাবে যতটুকু বাড়ছে বলে মনে হয়েছে, ধরে নাও যে সরকার ট্যাক্স ইম্পোজ করার মাধ্যমে তোমার থেকে বাড়তি টাকাটা নিয়ে নিছে,
এটাই হচ্ছে ট্রিক্স নিয়ে নিছে সরকার। ট্যাক্স ইম্পোজ করার মাধ্যমে তোমার দাম এক্সের দাম কমার কারণে তোমার যে পরিমাণ আয় বেশি ছিল বলে মনে হচ্ছে সেটা সরকার ট্যাক্সের মাধ্যমে তোমার কাছ থেকে নিয়ে নিছে। এখন যার কারণে তোমার কিন্তু আসলে এখন তুমি এখন কিন্তু এক্সের বেশি ভোগ করতে পারবে না, মানে আগের পরিমাণই তোমাকে এখন এক্স ভোগ করতে হবে যেহেতু তোমার থেকে সরকার বাড়তি টাকাটা নিয়ে নিছে। এই জন্য তুমি আগের নিরপেক্ষ রেখায় অবস্থান করার জন্য তোমাকে এই নতুন বাজেট রেখার সমান্তরাল করে এমনভাবে একটা বাজেট রেখা আঁকতে হবে যেটা প্রথম নিরপেক্ষ রেখার সঙ্গে ট্যাঞ্জেন্ট হয়। এখান থেকে যে তুমি এখানে আসছো না, এই দুইটা পয়েন্টকে যদি আমরা তোমার হচ্ছে দেখাই, দেখো আমরা এখানে যে রেখাটা পাবো এটাকে আমরা বলছি হচ্ছে তোমার হিক্সের ডিমান্ড কার বা হিক্সের চাহিদা কার, বা এটাই তোমার হচ্ছে ক্ষতিপূরণমূলক চাহিদা হিসাবে স্বীকৃত। এখন আমাকে তোমরা একটু বলো দেখি এই রেখাটার সঙ্গে এই রেখাটার মূল পার্থক্য আসলে কোথায়? তোমরা ছবি দেখেই বলো, তোমাদেরকে আমি বাড়তে কিছু বললাম না, দেখি তোমাদের বুদ্ধি আছে কিনা বলো দেখি। মূল পার্থক্যটা হলো, আসলে আমরা মূল পার্থক্যটা বলবো, মানে সাধারণ চাহিদা রেখার সঙ্গে দেখো নর্মাল ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে কম্পেনসেটেড ডিমান্ড কার্ভ বা সিডি কার্ভ। পার্থক্যটা হচ্ছে দেখো সাধারণ ডিমান্ড কার্ভটা হয় একটু স্থিতিস্থাপক, কিন্তু যেহেতু এখানে তোমার হচ্ছে আমি এখানে যাই নাই, এখান থেকে কিন্তু সরাসরি তুমি এখানে চলে আসছো, মানে মূলত হচ্ছে বিকল্প প্রভাব থেকে আমরা যেহেতু তোমার হচ্ছে হিংসের চাহিদা রেখাটা আঁকি, এই জন্য আমরা এটাকে বলতেছি তোমার ক্ষতিপূরণমূলক চাহিদা রেখা। যেহেতু সরকার তোমার যেই পরিমাণ জিনিসের দাম কমার কারণে তোমার যেই পরিমাণ ইনকাম বাড়ছে সরকার যেহেতু তোমার কাছ থেকে এটা নিয়ে নিছে, এই জন্য আমরা এটাকে তোমার বলতেছি হচ্ছে কম্পেনসেটেড ডিমান্ড কার্ভ। এই জন্য এই রেখাটা দেখো তোমার, এটা হচ্ছে সাধারণ বা নর্মাল ডিমান্ড কার্ভ, আর কম্পেনসেটেড ডিমান্ড কার্ভটা নিচ দিয়ে যাবে, মানে একটা হবে বেশি স্থিতিস্থাপক একটা হবে কম স্থিতিস্থাপক, মানে যেটা তোমার হচ্ছে তোমার কম্পেনসেটেড বা হিক্সের যে ডিমান্ড কার্ভটা সেটা সাধারণ ডিমান্ড কার্ভ থেকে কম স্থিতিস্থাপক। এই এখন আমরা আজকে মূল আলোচনায় চলে যাই। ওকে, আমরা এখন আমরা শুরু করব তোমার হচ্ছে দাম প্রভাব, মূল আলোচনার বিষয় দাম প্রভাব। খুবই মনোযোগ দিয়ে আমার বোর্ড খেয়াল করবে এবং আমি কিভাবে চিত্রগুলো আঁকি তোমরা এগুলো খেয়াল করবে, না হলে কিন্তু তোমরা আসলে বই দেখে আমি যেভাবে আঁকবো এভাবে তো কিন্তু তোমরা মানে ধরতে পারবে না। আমি যেভাবে আঁকবো তোমরা চেষ্টা করবে ঠিক সেভাবে আঁকতে, এই জন্য আমি তিন চারবার করে একটা চিত্র আঁকবো। দেখো প্রথমে আমি লিখলাম দাম প্রভাব, অলরেডি তোমরা দাম প্রভাব বিষয়টা জানো। আগে আমি একবার বলি দাম প্রভাব আসলে তোমার যদি সংজ্ঞা দিতে বলো, আমি আসলে সংজ্ঞাটা তোমাদের বইয়ে কেমন আছে আমি ঠিক জানি না। আচ্ছা ঠিক আছে, দাম পরিবর্তনের ফলে ভোগের ক্ষেত্রে যে পরিবর্তন সাধিত হয় তাকে তোমার হচ্ছে দাম প্রভাব বলা হয়, মানে দাম পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্য অবস্থায় তথা ভোগের ক্ষেত্রে যে পরিবর্তন সাধিত হয় তাকে তোমার হচ্ছে দাম প্রভাব বলে। মাথায় রাখবা দাম প্রভাবের ভেতরে দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে বিকল্প প্রভাব, একটা হচ্ছে তোমার আয় প্রভাব। আরেকবার বলি, দাম প্রভাবের মধ্যে দুইটা প্রভাব আছে, একটা হচ্ছে বিকল্প প্রভাব যেটা আমি প্রথম দিকে পড়াইছি, তারপরে আমি এর আগের পরের ক্লাসে পড়াইছিলাম হচ্ছে আয় প্রভাব, মানে দাম প্রভাব সমান সমান পরিবর্তক বা বিকল্প প্রভাব প্লাস আয় প্রভাব। মনোযোগ দিয়ে দেখো, দাম প্রভাব সমান সমান পরিবর্তক বা বিকল্প প্রভাব প্লাস আয় প্রভাব। এখন আমি তোমাদেরকে একটু বিষয় একটু বোঝাই, আসলে খুব মনোযোগ দিয়ে শুনবা, এটা বইয়ে পাওয়া বলে আমি যাই না, আমার কথা শুনবা শুধু। মনে করো তোমার ইনকাম 10,000 টাকা, তোমাদের ইনকাম 10,000 টাকা, ধরো এক্স এর দাম 10 টাকা, ওয়াই এর দাম 20 টাকা, এই অবস্থায় আছে বর্তমানে। এখন পরবর্তী মাসে তোমার ইনকাম পরবর্তী মাসেও 10,000 টাকা, আমি একটু বোঝাই, ইনকাম 10,000, এটা মেতেও 10,000, জুনেও সেম, কিন্তু এক্স দ্রব্যের দাম 10 টাকা, ওয়াই দ্রব্যের দাম 20 টাকা মেতে, বাট জুনে এক্স এর দাম 5 টাকা, ওয়াই এর দাম 20 টাকা। এটা তোমার মনে করো তোমাকে বোঝানোর জন্য আমি বুঝাইতেছি, ধরো
তোমার মে এবং জুন মাসের ইনকাম কিন্তু 10,000 টাকা, কোনো চেঞ্জ হয় নাই। মে মাসে তোমার এক্স এর দাম হচ্ছে 10 টাকা, জুন মাসে মে মাসে তোমার ওয়াই এর দাম হচ্ছে 20 টাকা, কিন্তু জুন মাসে দেখো এক্স এর দাম কমে 5 টাকা হয়েছে, ওয়াই এর দাম অপরিবর্তিত 20 টাকা, কিন্তু তোমার ইনকাম কোনো চেঞ্জ হয়নি। এ হচ্ছে তোমার মনে করো বলা হলো। এখন মনে করো এক্স রূপের দাম যে কমে গেল, এই এই দাম কমার ক্ষেত্রে আমরা দাম প্রভাবটাকে আমরা কিভাবে আলোচনা করবো, এটা হচ্ছে আলোচ্য বিষয়। দেখো এক্স রূপের দাম 5 টাকা হয়ে 5 টাকা হইল, 10 টাকা থেকে 5 টাকা হয়েছে না? চিন্তা করে দেখো, তুমি আগে 10,000 টাকা দিয়ে তুমি এক্স এবং ওয়াই কি পরিমাণ খেতে পারতাম? মনোযোগ দিয়ে দেখো, 10x + 20y = 10,000, তাই না? তাই তো। এখন এটা হচ্ছে তোমার মে মাসে তোমার হচ্ছে বাজেট রেখা ধরো এমন ছিল, কিন্তু জুনে কি হয়েছে, 5x + 20y = 10,000, তাই না? মনোযোগ দিয়ে দেখো, এটা হচ্ছে তোমার মে মাস, এটা হচ্ছে জুন মাস, এভাবে বইয়ে নাই বোর্ডটা দেখো, 10x + 20y = 10,000 ইন মে, বাট 5x + 20y = 10,000 ইন জুন। দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট, আসলে পার্থক্যটা কি দুইটা? পার্থক্যটা হচ্ছে সবই ঠিক আছে, পার্থক্যটা হয়েছে এক্স এর দামে, এক্স হচ্ছে এক্স দ্রব্যের পরিমাণ, ওয়াই হচ্ছে ওয়াই দ্রব্যের পরিমাণ। ধরো আমরা ধরে নিই, ওরা কোনো ক্যালকুলেশনে গেলাম না, ধরে নিই যে তোমার সে এইখানে সে তোমার মনে করো সে তোমার 100টা এক্স, আর তোমার হচ্ছে সে 20 টাকা, তো সে মনে করো তোমার হচ্ছে 101,000 টাকা, আর তুমি 9,000কে আমরা 20 দিয়ে ভাগ করি, তাহলে তোমার হচ্ছে 450 টাকা। ধরো সে এই মে মাসে 100টা এক্স এবং 450টা ওয়াই খেত, মানে মে মাসে সে 100টা এক্স 100×10 = 1,000, আর তোমার 20×450 = 9,000, মানে সে 1,000 টাকা তোমার হচ্ছে এক্স এ খরচ করতো আর ওয়াই এর পিছনে খরচ করতো 9,000 টাকা। কিন্তু জুনে যেটা হয়েছে দেখো, জুনে সে তোমার হচ্ছে যেহেতু এক্স এর দাম কমে 5 টাকা হয়েছে, দেখো তার মানে এখন যেহেতু তুমি আগে 100টা ভোগ করতা, 10 টাকা দাম ছিল, এখন 5 টাকা যেহেতু হয়েছে, তুমি এখন কি বেশি ভোগ করবো না আগের পরিমাণ টাকা দিয়ে? তার মানে তুমি এখন এই এই 100টার জায়গায় এখন তুমি 200টা ভোগ করবা, কারণ তোমার 1,000 টাকা ব্যয়িত তোমার এক্সের পিছনে এর আগের মাসে, 9,000 টাকা তুমি ওয়াইয়ের পিছনে ব্যয় করছো, ধরে নিলাম আমি। কিন্তু যেহেতু জুন মাসে তোমার এক্সের দাম কমে গেছে, তখন তুমি ভোগ বাড়াবা না এক্সের, তুমি 100টা ভোগ বাড়াই দিবা, কারণ তোমার কনজাম্পশন যদি 1,000 টাকা যদি আগের মাসে করছো, এই বছরও যদি এই মাসেও যদি তুমি একই পরিমাণে এক্স ভোগ করো, তাহলে তো তুমি এটা বাড়াই দিয়ে পারতেছো যেহেতু দাম কমে গেছে। ধরো তাহলে এটা 20, এটা ধরো 200 দিয়ে 5 কে গুণ করে 1,000 হয়ে যাচ্ছে, তার মানে আমি সামহাউ এক্স দ্রব্য বেশি ভোগ করবো। এখন দেখো, যেটা আমি বোঝানোর জন্য এত কিছু দেখালাম সেটা হচ্ছে, কোনো জিনিসের যখন দাম কমে যায় তখন দুইটা জিনিস ঘটে। একটা হচ্ছে তুমি একটা দ্রব্য থেকে দুইটা দ্রব্য তুমি ভোগ করো, যেটার দাম কমে গেছে তুমি ন্যাচারালি সেটা বেশি ভোগ করতে চাও, এটা স্বাভাবিক। আরেকটা জিনিস হচ্ছে দাম কমার কারণে তোমার মনে হতে পারে তুমি একটু বড় লোক হয়েছো না, ইনকাম বাড়ে নাই, কিন্তু দাম যখন কমে যায় তখন তোমার প্রকৃত আয় বেড়ে যায়, এই বাড়তি আয় দিয়ে তুমি হচ্ছে ওই আরেকটা জিনিস বেশি ভোগ করার তোমার ইচ্ছা থাকে। এটাই আমরা দেখাবো হচ্ছে তোমার আয় প্রভাব দিয়ে। আর পরিবর্তক প্রভাব দিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার, যেহেতু দুইটা দ্রব্যের মধ্যে একটা দাম কমে গেছে, সেটা তুমি কি পরিমাণ বেশি ভোগ করবা সেটা দিয়ে আমরা দেখাবো হচ্ছে বিকল্প প্রভাব। আর আয় প্রভাব হচ্ছে কি, দাম কমার কারণে তোমার প্রকৃত আয় যে বাড়ছে, যতটুকু তোমার প্রকৃত আয় বাড়ছে এটা দিয়ে তুমি কি পরিমাণ খেতে পারতা সেটা আমরা দেখাবো হচ্ছে আয় প্রভাব দিয়ে। এই হচ্ছে তোমার বেসিক আইডিয়া অফ প্রাইস এফেক্ট। আমি ইংলিশে যদি বলি, প্রাইস এফেক্ট ইজ ডিভাইডেড ইনটু টু সেকশনস, ওয়ান ইজ ইনকাম এফেক্ট অ্যান্ড আদার ইজ সাবস্টিটিউশন এফেক্ট। এখন আমরা তোমার হচ্ছে সরাসরি আমরা আমাদের আলোচনায় চলে যাই, দাম প্রভাবও আমরা একবার হিক্স এর ক্ষেত্রে দেখাবো, একবার হচ্ছে স্লাস্কির ক্ষেত্রে দেখাবো, মানে দাম প্রভাবকেও আমরা স্লাস্কি এবং হিক্স এর মধ্যে ভাগ করবো। প্রথমে আমি তোমার হচ্ছে হিক্স এর দাম প্রভাব নিয়ে আলোচনা করব, হিক্স এর দাম প্রভাব মনোযোগ দিয়ে দেখবা। দেখো প্রথমে তোমরা দেখছ আমরা প্রথম দিকে শিখছি বিকল্প প্রভাব, তারপর আমরা শিখছি হচ্ছে আয় প্রভাব, আজকে আমরা শিখবো
বিকল্প প্রভাব এবং আইপ্রভ একসাথে কিভাবে দাম প্রভাব হয়, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। দেখো একইভাবে মনে করো তুমি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তুমি এখানে ভারসাম্যে ছিল, ওকে। এখন এক্স এর দাম কমে গেছে, তুমি আগের থেকে বেশি এক্স ভাগ করবে না, এই জন্য তোমার নতুন ভারসাম্য হয়ে যাবে হচ্ছে এইখানে, দাম কমার কারণে তুমি এখানে চলে আসছো। এই পুরা এখান থেকে যে এখানে আসছো এই পুরাটাকে আমরা বলবো হচ্ছে দাম প্রভাব। এখন এই দাম প্রভাবকে আমরা দুই ভাগে ভাগ করব, এক ভাগে থাকবে বিকল্প প্রভাব, এক ভাগে থাকবে তোমার হচ্ছে আয় প্রভাব। মনোযোগ দিয়ে দেখো, এই এই প্রথমে তুমি এখানে ছিলা, এক্স এর দাম কমে গেছে, এই জন্য তুমি এক্স বেশি ভোগ করবে, তাই না? তাই রেখাটা এভাবে দিলাম। যেহেতু আমরা বিকল্প প্রভাব বের করবো, তোমরা এর আগের ক্লাসে দেখছো আমরা দাম কমার কারণে যতটুকু আয় তোমার বাড়ছে, ধরে নাও সরকার ট্যাক্স ইম্পোজ করার মাধ্যমে তোমার কাছ থেকে বাড়তি আয়টা নিয়ে নিয়েছে, যার কারণে এখন তুমি আগের নিরপেক্ষ রেখায় থাকবা অ্যাকর্ডিং টু হিক্স, হিক্সের মতো। এই জন্য আমি এই নতুন বাজেট রেখার সমান্তরাল করে এমনভাবে একটা বাজেট রেখা আঁকবো যেটা এই নিরপেক্ষ রেখাকে ট্যাঞ্জেন্ট করে। এইভাবে মনে করো একটা নিরপেক্ষ রেখা আঁকলাম, এই বিন্দু থেকে যে এই বিন্দুতে আসছো না, দেখো তো এই যে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছো, এটাকে আমরা বলবো হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট বা বিকল্প প্রভাব, যেটা তোমরা দেখছো। এবার এই বিন্দু থেকে যেহেতু দাম কমে গেছে, তুমি এখন তো বেশি ভোগ করবা, নর্মালি যেটা হয়, আমি আসলে যেটা দেখাচ্ছি এই যে এখান থেকে এখানে আসছে কিভাবে, বিকল্প প্রভাব এবং আয় প্রভাবের সমন্বয়ে আসছে। তো এবার আমরা এই বিন্দুটা দিয়ে দিই, তুমি কথাটা বুঝবা। আমি কিন্তু আমার বিকল্প প্রভাব বের করার জন্য আমি ধরে নিয়েছি যে সরকার আমার কাছ থেকে ট্যাক্সের টাকাটা নিয়ে নিছে, মানে ট্যাক্সের মাধ্যমে আমার বাড়তি টাকাটা নিয়ে নিছে। আসলে তো ঘটনাটা এটা ঘটে নাই, এই জন্য পুরো প্রভাব যখন আমাদেরকে দেখাতে হবে তখন আমাদেরকে অবশ্যই তোমার হচ্ছে আমাদের যেটা ঘটছে সেটা আমাদেরকে দেখাতে হবে। আমরা বিকল্প প্রভাব দেখানোর জন্যই যে যতটুকু তোমার ইনকাম বাড়ছে বলে মনে হয়েছে সেটাকে আমি সরকারকে, সরকারের মাধ্যমে ট্যাক্সের মাধ্যমে আমি নিয়ে নিছি। এই জন্য তোমার হচ্ছে আমার ফার্স্টে বিকল্প প্রভাবটা আমরা দেখালাম, দেন তুমি এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে আসছো এটাকে আমরা বলতেছি হচ্ছে আয় প্রভাব বা ইনকাম এফেক্ট। এই পুরা এখান থেকে যে এখানে আসছো এটাকে আমরা বলতেছি দাম প্রভাব বা প্রাইস এফেক্ট। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? আমি প্রথম যেটা দেখালাম সেটা হচ্ছে সরাসরি তুমি এখান থেকে এখানে গেছো, মানে এটাই হচ্ছে মূল ঘটনা। এর ভিতরে দুইটা ডাইনামিক্স কাজ করে, একটা হচ্ছে পরিবর্তক প্রভাব, এখান থেকে তুমি এখানে আসছো, এখান থেকে যে তুমি এখানে আসছো এটাকে আমরা বলতেছি হচ্ছে আয় প্রভাব, মানে ধরো তুমি এ থেকে বিতে গেছো এটা হচ্ছে পরিবর্তক প্রভাব, দেন বি থেকে যে সিতে গেছো এটা হচ্ছে আয় প্রভাব। দুইটা একসাথে যোগ করলে আমরা পাবো হচ্ছে দাম প্রভাব। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি বুঝতে পারছো। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার এই যে তোমরা যেটা দেখলে এটা হচ্ছে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে এমনটা ঘটে। কি দ্রব্যের ক্ষেত্রে? এটা সাধারণ দ্রব্যের ক্ষেত্রে এই পিকচারটা তোমরা দেখতে পাবো। এখন আমরা দেখবো নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে হিক্স এর দাম প্রভাবটা আসলে কেমন হয়। দেখো একবার দেখে নাও মনোযোগ দিয়ে, মাথায় রাখতে হবে হিক্স এর বিকল্প প্রভাবে একই নিরপেক্ষ রেখায় তুমি ওঠানামা করবা, কিন্তু ক্লাসিক্যাল বিকল্প প্রভাবে কিন্তু আমরা দেখছি নতুন নিরপেক্ষ রেখাতেই তুমি যাবা বিকল্প প্রভাবের ক্ষেত্রে। আচ্ছা এখন আমরা তোমার হচ্ছে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আমরা দাম প্রভাবটা দেখব। দেখো এই এই শুরুতে তুমি যেভাবে ছিল অ্যাজ ইউজুয়াল, এই এই এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, ওকে। ধরো কোনো কারণে তোমার হচ্ছে এক্স এর দাম কমে গেছে, তুমি অবশ্যই আগের থেকে এক্স বেশি ভোগ করবে না, এই হচ্ছে তোমার চিত্রটা। একটু নিকৃষ্ট দ্রব্য যখন আমি আঁকবো বুঝছো তখন আমাকে একটু কেয়ারফুল হতে হবে, বুঝছো? এই এই ধরো কোনো কারণে তোমার হচ্ছে, যেহেতু নিকৃষ্ট দ্রব্য, মাথায় রাখবা আমরা জানি নিকৃষ্ট দ্রব্য কি, বলো তো দেখি, দেখি তোমাদের মনে আছে কিনা বলো, কেউ একজন বলো, মনে নাই? সাধারণ দ্রব্য কি বলো? আয় বাড়লে যে সকল দ্রব্যের ডিমান্ড বাড়ে সেগুলো হচ্ছে সাধারণ দ্রব্য। নিকৃষ্ট দ্রব্য কি? আয় বাড়লে যেগুলোর তোমার ডিমান্ড কমে যায় সেগুলো হচ্ছে নিকৃষ্ট দ্রব্য। এখন মনোযোগ দিয়ে দেখো, যখন ধরো তোমার হচ্ছে এক্স হচ্ছে একটা নিকৃষ্ট দ্রব্য, ঠিক আছে,
এক্স হচ্ছে ধরো একটা নির্ধারক, একটা নির্দিষ্ট ধরো, ধরো কোনো কারণে তোমার হচ্ছে কোনো কারণে তোমাদের বই এটা কি আলোচনা করছে, নাহলে আমি এটা আলোচনা করব না। আমি দেখি তো তোমাদের বইয়ে দেখি আমি মোটামুটি যেহেতু আলোচনা করছে এই জন্য আমিও তোমার হচ্ছে আচ্ছা তুমি যাবা ওকে আচ্ছা ঠিক আছে দেখো আচ্ছা যেহেতু তোমার হচ্ছে আমরা জানি আচ্ছা এই জিনিসটা তোমাদের একটু জানানো উচিত সেটা হচ্ছে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে মাথা রাখবা সকল বিকল্প প্রভাব ঋণাত্মক হয় সকল বিকল্প প্রভাব ঋণাত্মক হয় তবে তোমার হচ্ছে নিকৃষ্ট দ্রব্য তোমরা দেখছো আমি যখন এর আগে যে চিত্রটা আঁকছিলাম সেখানে দেখছিলাম যে সাবস্টিটিউশন এফেক্টও এদিকে গেছে ইনকাম এফেক্টও এদিকে গেছে মানে বিকল্প প্রভাব যেদিকে গেছে তোমার আয় প্রভাবও সেদিকে গেছে কিন্তু নিকৃষ্ট দ্রব্যের বেলায় বিষয়টা এমন হবে না একটু চেঞ্জ হবে আর নিকৃষ্ট দ্রব্য বলতে আমরা যেটা জানি তোমরা সবাই মোটামুটি জানো যে আয় বাড়লে যেগুলোর ডিমান্ড কমে যায় এগুলোকে বলে তোমার নিকৃষ্ট দ্রব্য এখন যেহেতু তোমার হচ্ছে আমরা নিকৃষ্ট দ্রব্যের জন্য দাম প্রভাব দেখাচ্ছি ধরো কোনো কারণে এক্স এর দাম কমে গেল তুমি আগে থেকে এক্স বেশি ভোগ করবা দাম যেহেতু কমে গেছে আমরা কিন্তু আয় এখনো আনি নাই দাম কমে গেছে তুমি এখন বেশি ভোগ করবা তাই না ধরে নাও সরকার ট্যাক্স ইম্পোজের মাধ্যমে ওই একইভাবে বলতেছি ট্যাক্স ইম্পোজের মাধ্যমে তোমার থেকে বাড়তি আয়টা নিয়ে নিছে এই জন্য তুমি আগের রূপকের কাছেই থাকবা তাই না এখন মনোযোগ দিয়ে দেখো ঠিক এই রেখা যেহেতু এটা তোমার হচ্ছে আমি নিকৃষ্ট দ্রব্যের জন্য দেখাচ্ছি ঠিক এখান থেকে এটা সমান্তরাল করে তুমি একটা বাজেট রেখা আঁকবা এইখান থেকে যে এখানে আসছো এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে বিকল্প প্রভাব এবার তুমি এখান থেকে গেছো এইখানে কারণ যেহেতু এটা হচ্ছে তোমার নিকৃষ্ট পণ্য যে আমরা জানি যে আয় বাড়লে যেগুলো তোমার হচ্ছে ডিমান্ড কমে যায় এটাকে বলে তোমার হচ্ছে নিকৃষ্ট পণ্য আয় বাড়ছে কেমনে ওই যে বললাম যে এটা তো আমরা ধরে নিছি যে বিকল্প প্রভাব বের করার জন্য বাড়তি আয়টা সরকার তোমার কাছ থেকে ট্যাক্সের মাধ্যমে নিয়ে নিছে কিন্তু যখন আমরা পুরো প্রভাবটা বের করবো তখন আমাদেরকে আয়টা দিয়ে দিতে হবে তোমার তো বাড়তি ইনকাম হয়েছে যেহেতু দাম কমে গেছে তোমার বাড়তি ইনকাম হয়েছে আমরা জানি আয় বাড়লে যে সকল দ্রব্যের ডিমান্ড কমে যায় সেখানে দেখো তুমি বিফোর তোমার হচ্ছে দাম কমার আগে তুমি কিন্তু এখানে ভোগ করতা যাম দাম যখন কমে গেছে তুমি এখন এখান থেকে এদিকে চলে আসছো দেখো এখান থেকে যে এখানে আসছো এটাকে আমরা বলতেছি হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট আর এখান থেকে যে তুমি এখানে আসছো এটাকে আমরা বলতেছি ইনকাম এফেক্ট আর টোটাল এফেক্টটা কি হচ্ছে এখান থেকে তুমি এখানে গেছো তার মানে এটুকু হচ্ছে তোমার টোটাল এফেক্ট বা প্রাইস এফেক্ট মনোযোগ দিয়ে দেখো এই 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 ছিল তুমি শুরুতে নিকৃষ্ট পণ্যের ক্ষেত্রে দেখাচ্ছি মনোযোগ দিয়ে দেখো এখন তোমার হচ্ছে কোন কারণে তোমার এক্স এটা এটা ওয়াই এক্স এর দাম কমে গেছে তুমি আগে থেকে এখন বেশি এক্স করতে চেষ্টা করবা তাই না দাম যেহেতু কমে গেছে এখন এই রেখার সমান্তরাল করে একইভাবে তুমি এটা নিজ দিক দিয়ে একটা বাজেট রেখা আঁকবা যেটা আগে বাজেট রেখাকে নিরপেক্ষ রেখাকে ট্যাঞ্জেন্ট করে এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে আসছো এটাকে আমরা বলতেছি সাবস্টিটিউশন এফেক্ট বা বিকল্প প্রভাব এখন যেহেতু তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার নিকৃষ্ট দ্রব্য এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কি বলে এই তোমার হচ্ছে এই পয়েন্ট থেকে তুমি আর এদিকে যাবা তুমি এখন চলে যাবা এদিকে যেহেতু তোমার হচ্ছে এক্স হচ্ছে তোমার নিকৃষ্ট দ্রব্য সুতরাং এটা হচ্ছে ইনকাম এফেক্ট বিপরীত দিকে আসছে তো টোটাল এফেক্ট কি তুমি এখান থেকে এখানে আসছো না তার মানে তুমি এ থেকে যে বি তে গেছো এটাকে আমরা বলতেছি সাবস্টিটিউশন এফেক্ট বি থেকে যে সি তে আসছো এটা হচ্ছে ইনকাম এফেক্ট আর টোটাল এফেক্টটা কি এ থেকে সি এই হচ্ছে টোটাল বা প্রাইস এফেক্ট আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি বুঝতে পারছো আরেকবার দেখো একদম সহজ একই চিত্র কিন্তু আমি দেখাই আবার সাধারণ দ্রব্যের ক্ষেত্রে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে এমন ছিল যে এই 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 তারপরে তোমার এটা সমান্তরাল করে একটা রেখা আঁকছিলাম যে ছিল তো যেটা তোমার হচ্ছে এমন ছিল সাধারণ দ্রব্য দেখাই
দেন তুমি হচ্ছে দাম কমে গেছে x এর, এখানে দিছে এখানে দিছে। এখন যেহেতু বিকল্প প্রভাব বের করব, ইনকামটা তো সরকার তোমার বলে বাড়তি ইনকামটা নিয়ে নিবে, এখান থেকে তুমি এখানে চলে আসবে। কিভাবে আসবে? এইখান থেকে এই দিছো, এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে আসছো না, এটাকে আমরা তোমার বলবো হচ্ছে তোমার বিকল্প প্রভাব। আর এখান থেকে যদি তুমি এখানে যাও, এটাকে আমরা বলবো হচ্ছে আয় প্রভাব। মানে এ থেকে বি তে গেছো, বিকল্প প্রভাব, বি থেকে সি তে আসছো, আয় প্রভাব মানে সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম এফেক্ট। টোটাল প্রভাবটা হবে কি এ টু সি, তার মানে হচ্ছে প্রাইস এফেক্ট, পুরোটা একই দিকে যাচ্ছে। এটা হচ্ছে নর্মাল গুডস। এবার নির্দিষ্ট দ্রব্য তোমরা দেখলা যে এই 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 শুরু তুমি এভাবে ছিল, ঠিক আছে না? এভাবে না, একটু নিচ দিয়ে দেখাই। শুরুতে তুমি ধরো x y, আমরা শুরুতে ছিলাম হচ্ছে এখানে, এখন x এর দাম কমে গেছে, তুমি স্বভাবতই x বেশি ভাগ করতে চাবা। এখন যেহেতু বাড়তি আয়টা সরকার তোমার কাছ থেকে নিয়ে নিবে ট্যাক্সের মাধ্যমে, ধরে নাও এটা সমান্তরাল করে এমন ভাবে বাজেট রেখাটা আঁকবা যেটা এই রেখার সঙ্গে স্পর্শ করে। ধরো তুমি এভাবে আঁকলা, এই যে এখান থেকে তুমি এখানে আসছো না, এ থেকে যে b তে আসছো, এটাকে আমরা বলতে চাইছি সাবস্টিটিউশন এফেক্ট বা বিকল্প প্রভাব। এবার তুমি b থেকে এদিকে যাও না, b থেকে গেছো এদিকে বিপরীত দিকে আসছো, b থেকে c তে আসছো, এটাকে আমরা বলতে চাইছি ইনকাম এফেক্ট। তাহলে টোটাল এফেক্টটা কি হলো, তুমি এ থেকে কোথায় গেছো, c তে গেছো না, তার মানে টোটাল এফেক্টটা হচ্ছে এ থেকে c এই, এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে নিকৃষ্ট দ্রব্যের বেলায় কিভাবে আমরা হিক্সের দাম প্রভাব দেখাতে পারি। এবার দেখবা গিফেন দ্রব্য। আচ্ছা গিফেন দ্রব্য কি তোমাদের মনে আছে? ফার্স্ট ইয়ারে তোমরা পড়ছো, আমি আরেকটু ব্যাখ্যা করি। গিফেন দ্রব্য হচ্ছে মনে করো অত্যন্ত কম আয়ের মানুষ ভাতের বদলে মনে করো আলু খায়, মনোযোগ দিয়ে শোনো, অত্যন্ত কম আয়ের মানুষ ভাতের বদলে আলু খায়। কোনো কারণে যদি আলুর দাম কমে, ওই সকল ভদ্রলোকের বা ওই সকল মানুষের কাছে আলুর ডিমান্ডও কমবে, বুঝো নাই? আবার শোনো, অত্যন্ত কম আয়ের মানুষ ধরে নাও ভাতের বদলে আলু খায়, কোনো কারণে যদি আলুর দাম কমে যায়, তাহলে আলুর ডিমান্ডও কমে যায়। তোমরা কি তোমাদের কি মনে হয় আলুর দাম কমলে কি আলুর ডিমান্ড কমার কথা? না। কিন্তু যদি গিফেন দ্রব্য হয়, মানে অত্যন্ত কম আয়ের মানুষ ভাতের বদলে আলু খায়, কোনো কারণে আলুর দাম যদি কমে যায়, ওদের আলুর ডিমান্ডও কমে যাবে, কারণ ওদের আলুর ওদের আর বিকল্প দ্রব্য নেই। তার চেয়ে বড় কথা, আলুর দাম যখন কমে যায় তখন ওরা একটু বড় লোক হিসেবে মনে হচ্ছে না, ওই বাড়তি টাকা দিয়ে তারা অন্যান্য দ্রব্য বেশি ভোগ করে, তোমার হচ্ছে আলু ভোগের পরিমাণটা কমায় দেয়, মানে দাম কমলে ওদের আলুর ডিমান্ডও কমে যায়। এই ধরনের দ্রব্যকে আমরা বলবো হচ্ছে গিফেন দ্রব্য, যেখানে তোমরা দেখবা যে আয় প্রভাব ঋণাত্মক হবে অনেক বড় আকারে, মানে আয় প্রভাবের ঋণাত্মক আয় প্রভাব ধনাত্মক তোমার হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট থেকে অনেক বড়, এই জন্য টোটাল যে এফেক্টটা সেটা হবে নেগেটিভ। আমি একবার দেখাই তোমরা বুঝতে পারবা। আরেকে বলি, মানে অত্যন্ত কম আয়ের মানুষ ধরো ভাতের বদলে আলু খায়, কোনো কারণে আলুর দাম যদি কমে যায়, ওই সকল লোকের কাছে আলু ডিমান্ডও কমে যাবে। কেন কমে যাবে? কারণ তাদের কাছে বিকল্প আর খাবার দ্রব্য নেই। তার চেয়ে বড় কথা, আলুর দাম কমার কারণে তারা একটু মনে মনে বড় লোক হিসেবে মনে হচ্ছে না, তারা যতটুকু টাকার বড় লোক বলে মনে হচ্ছে, তারা ওই টাকা দিয়ে এখন অন্যান্য দ্রব্য বেশি খাবে, আলু তারা খাবার পরিমাণ কমাই দেবে। এই হচ্ছে বিষয়। এই সকল দ্রব্যকে আমরা বলবো হচ্ছে গিফেন দ্রব্য, যদিও বাস্তবে এ ধরনের দ্রব্য আমি এখন পর্যন্ত খুব একটা দেখিনি। এই আর কি, এখন তোমরা দেখো গিফেন দ্রব্যের ক্ষেত্রে কিভাবে আমরা হিক্সের দাম প্রভাবটা দেখাই, মনোযোগ দিয়ে দেখবা। বোর্ড কি ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা? আমার তো মনে হচ্ছে দেখতে পাচ্ছ। এখন মনোযোগ দিয়ে দেখো, এই শুরুতে তুমি কোথায় ছিলা? এখানে ছিল। একইভাবে তোমার হচ্ছে দাম কমে গেছে, তুমি এখন বেশি ভোগ করতে চাবা। এখন আমরা যেহেতু সাবস্টিটিউশন এফেক্ট বের করবো, এই রেখার সমান্তরাল করে এমন ভাবে বাজেট রেখা আঁকবো যেটা আগের বাজেট আগের নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে। দেখো খুব মনোযোগ দিয়ে দেখো, এই এ থেকে যে বিতে আসছো, এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট। এবার দেখো, এবার তুমি বি থেকে আমরা নর্মাল গুডসের ক্ষেত্রে গেছিলাম হচ্ছে এখানে, গিফেন নিকৃষ্ট দ্রব্যের বেলায় গেছিলাম এখানে, কিন্তু যখন এটা তোমার হচ্ছে গিফেন গুডস হবে তখন তুমি যাবা এইখানে, মানে এই বি থেকে তুমি
নেগেটিভ ইনকাম এফেক্টের কারণে চলে যাবা এইখানে, যেহেতু এটা ডিফেন দ্রব্য, এখানে নেগেটিভ ইনকাম এফেক্ট হয়, মানে আয় বাড়লে তোমার এখানে মানে তোমার ভোগের পরিমাণ এত কমবে যেটা তোমার হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট থেকে অনেক বড় হবে। এই জন্য টোটাল যে এফেক্টটা সেটা হবে নেগেটিভ। দেখো তুমি শুরুতে এখান থেকে এখানে গেছো না, এটাকে আমরা বলতেছি সাবস্টিটিউশন এফেক্ট। দেন তুমি এখান থেকে আসছো এখানে, এটাকে আমরা বলতেছি ইনকাম এফেক্ট। তাহলে শুরুতে তুমি ছিলা কোথায়? এ তে ছিলা না, এ থেকে তাহলে তুমি লাস্টে কোথায় গেছো? সি তে গেছো। তাহলে টোটাল এফেক্টটা তোমার হচ্ছে নেগেটিভ বা পিই। মনোযোগ দিয়ে তিনটা চিত্র দেখো, আমি এক এক ইয়াতে দেখাই। দেখো একবার দেখো, এক মিনিট মনোযোগ দিয়ে দেখো। এটা হচ্ছে সাধারণ দ্রব্য, এটা হচ্ছে নিকৃষ্ট বা ইনফেরিয়র গুডস, আর এটা হচ্ছে ডিফেন গুডস, অতি নিকৃষ্ট দ্রব্য। মানে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে দেখো, এখান থেকে এখানে আসছো তারপর এখানে গেছো, সব একই দিকে যাচ্ছে, সাবস্টিটিউশন এফেক্ট যেদিকে ইনকাম হবে সেদিকে। এখানে দেখো সাবস্টিটিউশন এফেক্ট সব ক্ষেত্রে কিন্তু একই দিকে, দেখছো কোনো চেঞ্জ আছে? সব এদিকে, কিন্তু ইনকাম এফেক্ট এটাতে হচ্ছে এদিকে, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে এদিকে, আর অতি নিকৃষ্ট বা ডিফেন্ট দ্রব্যের ক্ষেত্রে তোমার ইনকাম এফেক্টটা অনেক বড়, যার কারণে পুরো প্রভাব পুরো দাম প্রভাবটাই নেগেটিভ হয়। বাট এখানে দাম প্রভাবটা পজিটিভ একই দিকে, এখানে দাম প্রভাবটা এদিকে, মানে একই দিকে। তো এখানে দাম প্রভাবটা বিপরীত দিকে, তার মানে এটাতে দাম প্রভাব হবে নেগেটিভ, এটাতে দাম প্রভাব পজিটিভ, এটাতে দাম প্রভাব পজিটিভ। ইটস সিম্পল। এখন আমি তিনটা জিনিস একটা চিত্রে দেখে মনোযোগ দিয়ে দেখো, আমি কিন্তু হিক্স এর দাম প্রভাব দেখাচ্ছি। ওকে, এখন আমরা যেটা দেখাবো কিভাবে আমরা একসাথে তিনটা জিনিস দেখি, খুব মনোযোগ দিয়ে দেখবা। আমার মনে হয় দেখো এই, খুব মনোযোগ দিবা এই, ওকে এই এই, একটু নিচে আঁকলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি এখন কি দেখাবো, কি বললাম বলো তো? একটা চিত্রে আমরা তিনটা দ্রব্যে দাম প্রভাব দেখাবো এক্স এর দাম প্রভাবের মাধ্যমে। তুমি শুরুতে আসছো ধরো এখানে, এরপর তুমি এখানে আসছো, এখন দেখো তো তুমি এই রেখার সমান্তরাল করে এই তোমার ওই যে এক্স এর দাম অবশ্যই কমে গেছে, বাড়তি টাকা তোমার থেকে সরকার নিয়ে গেছে ধরে নাও ট্যাক্সের মাধ্যমে। তো এটা সমান্তরাল করে একটা বাজার রেখা আঁকবা যেটা নিরপেক্ষ রেখার সঙ্গে ট্যানজেন্ট হয়। তুমি এটা সমান্তরাল করে একটা রেখা আঁকছো এই, এখান থেকে তুমি এখানে আসছো না, এটা সব ক্ষেত্রে একই রকম এভাবেই হবে, কিন্তু পার্থক্যটা হবে তোমার হচ্ছে এইখানে। কি পার্থক্য হবে? এটা হচ্ছে এসি, সাবস্টিটিউশন এফেক্ট বা বিকল্প প্রভাব। এখন দেখো মনোযোগ দিয়ে দেখো, যদি দ্রব্যটা সাধারণ দ্রব্য হয় এখানে নিরপেক্ষ রেখা, যদি দ্রব্যটা নিকৃষ্ট হয় তাহলে এইখানে, আর যদি দ্রব্যটা গিফেন হয় তাহলে হচ্ছে এইখানে। মনোযোগ দিয়ে দেখো, সাধারণ দ্রব্য হইলে এটা পাবা না, এটা বই আছে কিনা আমি জানি না, এই যদি তোমার হচ্ছে তুমি এখান থেকে সরাসরি এখানে আসছো, কিন্তু সাধারণ দ্রব্যের ক্ষেত্রে। এরপরে তুমি দেখো, মানে এই বিন্দু থেকে এখানে চলে আসছো ইনকাম এফেক্টের ক্ষেত্রে, নিকৃষ্টের বেলায় তুমি এখান থেকে চলে আসছো এখানে আয় প্রভাবের ক্ষেত্রে, আবার তোমার হচ্ছে গিভেন দ্রব্যের ক্ষেত্রে তুমি এখান থেকে চলে গেছো আবার এখানে, সম্পূর্ণ বিপরীত দিকে। আরেকবার দেখো, এই এই শুরুতে তুমি ছিলে হচ্ছে এইখানে ভারসাম্য, কোনো কারণে এক্সের দাম কমে গেল, তাই তো? এখন আমি বললাম যে আমরা যেহেতু তোমার তিনটা দ্রব্য একসাথে দেখাবো, এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে এই রেখার সমান্তরাল করে এমনভাবে একটা বাজেট রেখা আঁকবো যেটা আগে নিরপেক্ষ রেখার সঙ্গে ট্যানজেন্ট হয়। তুমি এখান থেকে এখানে আসছো না, সব দ্রব্যের ক্ষেত্রে এটা হবে এদিকে, এটা হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট বা বিকল্প। পার্থক্যটা হবে ইনকাম এফেক্টের ক্ষেত্রে। দেখো যদি সাধারণ দ্রব্য হয় এটা হচ্ছে সাধারণ দ্রব্য হইলে তোমার এটা হচ্ছে এখান থেকে এখানে যাবে ইনকাম এফেক্ট, মানে একটু হচ্ছে বিকল্প প্রভাব, একটু হচ্ছে আয় প্রভাব, সাধারণ দ্রব্য। এবার যদি নিকৃষ্ট দ্রব্য হয় তাহলে তোমার এখান থেকে যাবে এইখানে, কারণ তোমার এখানে ইনকাম এফেক্টটা নেগেটিভ, কিন্তু এতটা নেগেটিভ না যে তোমার যেটা বিকল্প প্রভাব থেকে বড় হবে। এই এখান থেকে এখানে আসছো, এখান থেকে এখানে আসছো, মানে একটু এখান থেকে তুমি আসছো কোথায়, এখান থেকে আসছো এখানে এদিকে, কিন্তু যখন সেটা গিফেন দ্রব্য হবে তখন তুমি চলে গেছে একেবারে এইখানে, মানে এইখান থেকে এখানে আসছো, এরপর এখান থেকে চলে গেছো সরাসরি এইখানে। তাহলে টোটাল প্রভাবটা কি নেগেটিভ না, এদিকে আসছে না,
এই আর কি হচ্ছে বিষয়। আমি জানি না যে তোমরা বিষয়টা ঠিক মতো ধরতে পারছো কিনা, বাট একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করো আমার মনে হয় বিষয়টা তোমরা পরিষ্কার। আচ্ছা আমি আরেকবার দেখাই, যাও এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের বুঝতেই হবে। আজকে বেশি করাবো না, এটা বুঝিয়েই আমি শেষ করে দেবো, তোমাদের হয়তো বা ধৈর্য হচ্ছে না, তোমরা থাকলে হয়তো আমার খুব ভালো লাগতো কাছে, তোমরা নাই আমি তোমাদের খুব মিস করতেছি, সত্যি আমি তোমাদের অনেক মিস করতেছি বুঝছো। এখন এখানে ভারসাম্য হয়েছে না, আমি কি করব, তোমার হচ্ছে এক্সের দাম কমে গেছে তো আমি এক্স বেশি ভোগ করবো, তাই না? এখন আমি যেটা করব আরেকবার দেখাচ্ছি, সাধারণ দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য এবং গিফেন তিনটার জন্য আমি হিক্সের দাম প্রভাবটা এখানে ভেঙে দেখাবো। দেখো তো আমি যেটা বললাম, বিকল্প প্রভাব তিন ক্ষেত্রেই কিন্তু একই রকম হবে, কোনো চেঞ্জ হবে না। চেঞ্জটা হবে কোথায়? আয় প্রভাবের ক্ষেত্রে। দেখো এই এখন আমি তোমার এই রেখা সমান্তরাল করে এখান থেকে একটা বাজেট রেখা আঁকবো, যেটা আগের নিরপেক্ষ রেখার সঙ্গে ট্যানজেন্ট হয়। দেখছো এখানে এ থেকে যে বিতে গেছে সব ক্ষেত্রে একই হবে। এখন যদি সাধারণ দ্রব্য হয় এখানে তোমার একটা নতুন ভারসাম্য হইল, তো তোমার পুরা প্রভাবটা হবে হচ্ছে এই হচ্ছে বিকল্প প্রভাব, এই হচ্ছে আয় প্রভাব, পুরাটাই হচ্ছে এদিকে পজিটিভ। যদি এটা গিফেন তোমার নিকৃষ্ট দ্রব্য হয় তখন তুমি এখান থেকে এখানে যাবে না, তুমি এখান থেকে যাবে হচ্ছে এই দুইটার মাঝখানে থাকবা তুমি, বুঝছো? মানে তুমি শুরুতে এখানে গেছিলে না, কিন্তু পরে তুমি এখান থেকে এদিকে চলে আসছো এদিকে, কিন্তু টোটাল যে প্রভাবটা সেটা কিন্তু পজিটিভই হবে। দেখো এখান থেকে এখানে গেছো মানে কি পজিটিভ হয়েছে না এই। কিন্তু যদি গিফেন দ্রব্য হয় তুমি এখান থেকে তো এখানে আসছো, তুমি জানো সব ক্ষেত্রে একই, বি থেকে এখানেও যাবো না এখানেও যাবো না, তুমি যাবা হচ্ছে এইখানে, কারণ এখানে আয় প্রভাবটা অনেক বড় যেটা তোমার হচ্ছে বিকল্প প্রভাব থেকে অনেক বড়। এই জন্য পুরো প্রভাবটা হচ্ছে তোমার নেগেটিভ, মানে এই হচ্ছে তোমার মনে করো বিকল্প প্রভাব, হ্যাঁ, আর এখানে তোমার হচ্ছে এখান থেকে তুমি আয় প্রভাবের মাধ্যমে গেছো এইখানে, তো টোটাল প্রভাবটা কি নেগেটিভ হয়ে গেছে না, এদিকে আসলে এই যে তুমি এখান থেকে এখানে আসতে পারো কি এদিকে, মানে তোমার পুরো প্রভাবটা হয়ে গেছে নেগেটিভ। তো আজকে আর থাক, আজকে না দেখাই তোমরা, আমি আজকে তোমাদেরকে কি দেখালাম, আজকে অবশ্য অনেক দেখানোর ইচ্ছা ছিল বাট অনেক সময় অনেকক্ষণ হয়ে গেছে তো আমি আর সামনে যাবো না। আজকে আমি যেটা দেখালাম যে তোমার হচ্ছে দাম প্রভাব কি, হিক্সের দাম প্রভাবের ক্ষেত্রে সাধারণ দ্রব্য, গিফেন দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য তিন ক্ষেত্রেই তোমার আমরা কিভাবে দাম প্রভাবটা ভেঙে দেখাতে পারি সেটা আমরা আজকে দেখলাম। আর শুরুতে আমরা দেখছি হচ্ছে তোমার এই সাধারণ চাহিদা রেখার সঙ্গে আমাদের ক্ষতিপূরণমূলক চাহিদা রেখা বা তোমার হচ্ছে কম্পেনসেট ডিমান্ড কার্ভ বা হিক্সের চাহিদা রেখার মূল পার্থক্যটা আসলে কি। আজকে এই পর্যন্তই, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা এবং হচ্ছে তোমাদের কোয়েশ্চেনগুলো তোমরা মেসেঞ্জার বক্সে আমাদের যে গ্রুপ আছে সেখানে তোমরা জানাবা। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।